কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। এইভাবেই গঙ্গা নদীর তীরে বসবাসকারী আর পর্যটকদের মধ্যে ব্যাখ্যা করা যেতে পারে। কেন বলছি তা জানাচ্ছি এই ভিডিওতে। তো হ্যালো বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি গাজন নিউটন ইউটিউব চ্যানেলে। বর্ষা বৃষ্টি থেমে গেলেও বিদায় নেয়নি নদী ভাঙ্গন। বর্ষা শুরুতেই শুরু হওয়া গঙ্গা ভাঙ্গন থামার নাম নেয়নি মালদার কালিয়াচক ও মানিকচকে। গঙ্গা তীরবর্তী বসবাসকারী মানুষেরা আতঙ্ক রয়েছেন ইতিমধ্যে। আরও ভালোভাবে বললে, মালদা কালিয়াচক 3 নম্বর ব্লকের গঙ্গার আগ্রাসী ভাঙ্গনে গৃহহীন বহু মানুষ। একের পর এক বাড়ি কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন উঁচু স্থানে। এবছর এই ঘটনা নতুন নয়, বেশ কয়েক বছর ধরে নদী তীরবর্তী গ্রামবাসীরা এই সমস্যার সাথে লড়াই করে যাচ্ছেন। তখনই অন্য চিত্র উঠে আসছে কালিয়াচক 3 নম্বর ব্লকের চীনা বাজার, সরকারটোলা, মুকুন্দতোলা, ঘোষপাড়া সহ একাধিক ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে। প্রতিদিনই অকারণে নদী ভাঙ্গন দেখতে বহু মানুষ ভিড় করছেন এই সমস্ত এলাকায়। আর তাদেরকে কেন্দ্র করে বসছে বিভিন্ন অস্থায়ী দোকান, বসছে মুখরোচক খেলনা বেলুনের দোকানও। অন্যদিকে মালদার মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ছড়িয়েছে নদী ভাঙ্গনের আতঙ্ক। নতুন করে নদীগর্ভে চলে যাচ্ছে বিস্তীর্ণ এলাকার জমি, যা ক্রমশ নদীবাঁধের দিকে এগিয়ে আসছে। এই অবস্থায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ চাইছেন এলাকাবাসীরা।